সোনামণিরা কেমন আছো? আশারে কি ভালো ছিলে? কতদিন আমরা যে ক্লাস নিয়েছিলাম কেজি বাংলা আনন্দ পাঠ পৃষ্ঠা 12। আজকে সেই 12 পৃষ্ঠার শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। আনন্দ পাঠ বইয়ে পৃষ্ঠা 12, এই 12 পৃষ্ঠার আমরা যে কতদিন পড়েছিলাম আজকে সেই শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। তোমরা বইটা খুলো, খুলে দেখো যে 12 পৃষ্ঠায় তোমাদের লেখা আছে যে গাছের পাতা সবুজ, মাঠের ঘাস সবুজ, অনুর জামা সবুজ, ভোরের আকাশ নীল, গাঁদা ফুল হলুদ, পাকা আম হলুদ, রেবার শাড়ি নীল। এবার তোমরা বই খুলে হাত আঙ্গুল দিয়ে দেখো গাছের পাতা সবুজ। আমি গতদিন বলেছিলাম যে তোমাদের আঙ্গুল দিয়ে বানান করে পড়তে, গ একারে গা, ছ একারে ছে, র গাছের, প একারে পা, ত একারে তা, পাতা, দন্ত স, বর্ষকারে বু, বর্গ জ সবুজ, ম একারে মা, ঠ একারে ঠে, র মাঠের, ঘ একারে ঘা, দন্ত স ঘাস, দন্ত স, বরসু, বর্গ জ সবুজ। অনুর জামা সবুজ, স্বরে অ, দন্ত নস্কর নু, র অনুর, বর্গ জ একারে যা, মায়াকারে মা জামা, দন্ত স, বরসকারে বু, বর্গ জ সবুজ। ভকারে ভো, র একারে রে, র ভোরে, স্বরে আ, কয়াকারে কা, তালু বর্ষা আকাশ, দন্ত নয় দীর্ঘি ল নীল। তাহলে কি হলো? গাছের পাতা সবুজ, মাঠের ঘাস সবুজ, অনুর জামা সবুজ, ভোরের আকাশ নীল। ওর পাশে দেখো গাঁদা ফুল হলুদ, পাকা আম হলুদ, রেবার শাড়ি নীল, গয় চন্দ্রবিন্দু গা, দয়াকারে দা। এভাবে আঙ্গুল দিয়ে বানান করতে পড়তে বলেছিলাম। গয় চন্দ্রবিন গা, দয়াকারে দা গাদা, ফরসু করে ফুল, আ ফুল, হ লসু করে লু, দ হলুদ, পয়াকারে পা, কয়াকারে কা পাকা, সরিয়া ম আম, হ লসকার লু, দ হলুদ, রয়কারে রে, বয়াকারে বা, র রেবার, শাড়ি, তালিবার সয় আকার, রয়বিন রয়রশ্মি শাড়ি, দন্ত নয় দীর্ঘি ল নীল, লে রেবার শাড়ি নীল। তাহলে আমরা আবার কি আবার একটু পড়ি দেখো। গাছের পাতা সবুজ, মাঠের ঘাস সবুজ, অনুর জামা সবুজ, ভোরের আকাশ নীল, গাঁদা ফুল হলুদ, পাকা আম হলুদ, রেবার শাড়ি নীল। এভাবে বই খুলে আঙ্গুল দিয়ে একটা একটু করে বানান করে তোমরা পড়বে এবং এটা দেখে শূন্যস্থানটা বইয়ে লিখে ফেলবে। বন্ধুরা দেখো, আম গাছে কয়টি সবুজ পাতা? আম গাছে 12টি সবুজ পাতা। আবার বলি দেখো, আম গাছে কয়টি সবুজ পাতা? আম গাছে 12টি সবুজ পাতা। রেবার শাড়ি লাল না নীল? রেবার শাড়ি নীল। অনুর জামার রং কি? অনুর জামার রং সবুজ। পাকা আমের রং কি? পাকা আমের রং হলুদ। গাছে কয়টি পাকা আম? গাছে 4টি, গাছে 4টি পাকা আম। গাঁদা ফুলের রং কি? গাঁদা ফুলের রং হলুদ। এভাবে তোমরা বইটা খুলে আঙ্গুল দিয়ে একটা একটা করে বানান করে পড়বে। যেমন সারিয়া ম আম, গ একারে গা, ছ একারে ছে গাছে, আম গাছে, ক অন্ত্যেষ্টয় কয়, ট রশিকারে টি, কয়টি সবুজ পাতা, দন্ত স, বর্ষকারে বু, বর্গীয় চ সবুজ, প একারে পা, ত একারে তা। তাহলে আম গাছে কয়টি সবুজ পাতা? আম গাছে 12টি সবুজ পাতা। রেবার শাড়ি লাল না নীল? দেখো রেবার শাড়ি নীল। অনুর জামার রং কি? অনুর জামার রং সবুজ। পাকা আমের রং কি? পাকা আমের রং হলুদ। গাছে কয়টি পাকা আম? গাছে 4টি পাকা আম। গাঁদা ফুলের রং কি? গাঁদা ফুলের রং হলুদ। গত ক্লাসে আমি তোমাদেরকে বলেছিলাম যে আনন্দপাঠ বইয়ের 12 পৃষ্ঠা একটা গ্রামীণ দৃশ্য আছে, এই দৃশ্যটা তোমরা আগে কি করবে দেখবে, দেখে ওটা খাতা পেন্সিল এবং খাতা নিয়ে ওটা আঁকবে।
একে রং করবে। ওই দৃশ্যটা যে মনোযোগ সহকারে দেখেছ তার এই শূন্যস্থান পূরণ করতে কষ্ট হওয়ার কথা নয়। তারপরও আমি গতদিন ক্লাসে বলে পড়িয়ে দিয়েছি, আজকে ক্লাসে দেখো প্রত্যেকটা শূন্যস্থান আমি পূরণ করে দিয়েছি, এইটা দেখে তোমরা বইটা পূরণ করবে এবং আঙ্গুল দিয়ে একটা একটা করে বানান করে পড়বে, তাহলে তোমাদের পড়া এবং লেখা একই সাথে দুটো হয়ে যাবে। এভাবে যদি আমরা পড়ি এবং লিখি তাহলে কি হবে, আমাদের একই সাথে পড়ালেখা দুটোই শেষ হয়ে যাবে আর আমরা পিছিয়ে থাকবো না। আমরা প্রত্যেকটা পেজ এভাবে একটা 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 করে বানান করে যখনই পড়তে শিখবো তখন দেখবে যে তুমি পড়া শিখে গিয়েছো। এবং কি করবো, আমি গল্প গতদিন বলেছিলাম যে গ্রামীণ দৃশ্যটায় দেখো এক পাশে ছিল কি পাকা ধান, আর এক পাশে গাঁদা ফুল, দূরে দুটো তাল গাছ, পাশে নদী, উপরে নীল আকাশ, আর অনু এবং রেবা ক্ষেতের সামনে ধান ক্ষেতের সামনে দাঁড়িয়ে আছে। তোমরা লক্ষ্য করেছিলে, আজকে আবার লক্ষ্য করো, দেখবে ওই দৃশ্যটা যে দেখবে এবং সুন্দর করে আঁকবে রং করবে তার এই বারো পৃষ্ঠার শূন্যস্থান পূরণ একা একাই করতে পারবে। বন্ধুরা তোমরা আসলে খুবই ভালো, তোমরা চেষ্টা করলে অনেক কিছু করতে পারবে, পড়া এবং লেখা যখনই তুমি বইয়ে ফিল আপ করবে তখন তোমার পড়া আর লেখা একই সঙ্গে হয়ে যাবে। এভাবে আমরা প্রতিনিয়ত যদি সকাল সন্ধ্যায় একটু একটু করে বই খুলে আঙ্গুলগুলো দিয়ে পড়তে থাকি তাহলে আমাদের পড়ালেখা দুটোই হয়ে যাবে, আমরা আর পিছিয়ে থাকবো না, সামনে আস্তে আস্তে করে এগিয়ে যাব। আচ্ছা এবার বলো, আমরা আবার একটু পড়ে দেখি যে আজকে আমরা এই আনন্দ পাঠ বারো পৃষ্ঠায় কী কী করেছি, কী পড়েছি আজকে আবার জানবো। প্রথমে যে এখানে বারো পৃষ্ঠায় দেখো শূন্যস্থান দেওয়া আছে যে আম গাছে কয়টি সবুজ পাতা, আম গাছে বারোটি সবুজ পাতা, রেবার শাড়ি লাল না নীল। যখন তুমি ওই গ্রামীণ দৃশ্যটা দেখবে তখন দেখতে পাবে রেবার শাড়ি লাল না নীল, রেবার শাড়ি কিন্তু নীল, তাই না বন্ধুরা? অনুর জামার রং কি, অনুর জামার রং কি, তুমি যখন অনুর জামার দিকে ওই গ্রামীণ দৃশ্যে তাকাবে তখন দেখতে পাবে যে অনু সবুজ রঙের জামা পরে আছে। পাকা আমের রং কি, যখন ওই গ্রামীণ দৃশ্য গাছের দিকে তাকাবে আম গাছটায় তখন দেখবে পাকা আমের রং হলুদ। আর গাছে কয়টি পাকা আম, গাছে কয়টি পাকা আম গুনে দেখো তো বন্ধুরা, খুব সম্ভব গাছের চারটি পাকা আমই আছে। আচ্ছা গাঁদা ফুলের রং কি, গাঁদা ফুলের রং হচ্ছে হলুদ, যেহেতু তোমার অনুর হাতে একটি গাঁদা ফুল আছে, ওটার দিকে খেয়াল করো অবশ্যই বুঝতে পারবে যে গাঁদা ফুলের রং হচ্ছে হলুদ। দেখো বন্ধুরা আমরা যদি এভাবে খুব সুন্দর করে ছবিটা এঁকে কালার করি রং করি তখন দেখবে তুমি মনের দিক দিয়ে অনেকটা ভালো থাকবে, একই সাথে তোমার পড়া লেখা ছবি আঁকা রং করা শেষ হয়ে যাবে। এবং আমরা কি করব, এভাবে সকাল সন্ধ্যা যদি একটু একটু করে বসে আঙ্গুল দিয়ে একটা একটা করে বানান পড়তে থাকি তাহলে দেখব যে আমরা বানানটাও শিখে যাচ্ছি এবং রিডিং পড়াটাও আমরা শিখে যাব, তাই না বন্ধুরা? ঘরে আছো তো, ঘরেতেই থাকতে হবে এবং আম্মুদেরকে বিরক্ত করা যাবে না, আম্মু যেটা বলবেন সেটা করতে হবে, আম্মু রোজা রাখছেন তো আম্মুর সাথে বিরক্ত করবে না, আম্মু যা বলবেন সেটা, আর আমরা কি বারবার সাবান দিয়ে হাত ধোবো, বারবার সাবান দিয়ে হাত ধোবো, যেটাই খেতে যাব আগে কি করব সাবান দিয়ে হাত ধোবো, কতক্ষণ ধরে হাত ধোবো বলো তো বন্ধুরা, 20 সেকেন্ড ধরে, মনে থাকবে তো? আমরা ঘরে থাকবো, ভালো থাকবো, সুস্থ থাকবো, পড়াশুনোও শিখবো, আর আমি না তোমাদেরকে খুব মিস করি, খুব মিস করি, তোমাদের সাথে কতটা সময় আমি কাটিয়েছি বলো, কিন্তু এখন সেটা তো হয় না, এই জন্য আমি তোমার সঙ্গে তোমাদের সাথে এভাবে ক্লাস নিতে এসেছি যাতে তোমাদের সাথে আমার একটু কথা বলা সুযোগ হয়, একটু বলি তোমরা শুনতে পাও, একটু দেখে লিখতে পাও, তাই না? লিখতে পারো, বইটা একটু পড়তে পারো আর বইয়ের সঙ্গে লেখাটাও শেষ করতে পারো। এইভাবে যদি আমরা প্রতিদিন পড়া এবং লেখা একই সঙ্গে করতে থাকি তাহলে দেখব আমাদের পড়া এবং লেখা দুটোই শেখা হয়ে যাচ্ছে, আর কি হচ্ছে আমরা আস্তে আস্তে রিডিংটা
পড়তে পারছি, তাই না? আঙ্গুল দিয়ে পড়ব, তাহলেই আমরা কিন্তু শিখে যাবো।